আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো এবং লেখাপড়ার মাধ্যমে এই সময়টা অতিবাহিত করতেছো। আমিও আল্লাহ আশিস মেহরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ সূরাতুন নিসার 77 নং নিয়ে আলোচনা করব, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لم كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আলাম তার আপনি কি লক্ষ্য করেননি, অর্থাৎ হে রাসূল আপনি কি লক্ষ্য করেননি যে লাযিনা সেই সব লোকদের প্রতি কিলা লাহুম যাদেরকে বলা হয়েছিল কুফু আইডিয়াকুম তোমাদের হাতকে সংযত রাখো, ওয়াকিমু সালাতা এবং নামাজ প্রতিষ্ঠা করো, সঠিকভাবে নামাজ আদায় করো, ওয়া আতু যাকাতা এবং যাকাত দিয়ে দাও। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, অতঃপর যখন তাদের উপরে জেহাদ করা ফরজ করা হলো, ইযা ফারিকুম মিনহুম তখন তাদের ভিতরে এক দল লোক, ইয়াখশাউনা নাসা মানুষকে ভয় করতে লাগলো, ইয়াখশাউনা মানে হচ্ছে ভয় করা, নাসা মানে মানুষ, জনগণকে মানুষকে ভয় করতে লাগলো, কাল কশিয়াতিল্লাহ আল্লাহকে যেরকম করে ভয় করা দরকার আল্লাহকে ভয় করার মতো, আও আসাদা ফাসিয়ান অথবা তার চেয়ে আরো অধিক ভয় করতে লাগলো। ওয়াকালু আর তারা বলে রব্বানা লিমা কাতাবতা আলাইনা কিতাল, হে আমাদের রব তুমি আমাদের উপরে কেন জিহাদ ফরজ করলে, লাউলা আখরতানা আমাদেরকে আরো কিছু কাল অব্যাহত দিলে না কেন, ইলা আজাদের পরে আরো কিছু কাল, লা আমাদেরকে আরো কিছু কাল এই জিহাদ না করার সুযোগ দিতে যদি। কুল মানে বলুন, হে রাসূল তাদের উদ্দেশ্যে আপনি বলে দিন, মাতাউ দুনিয়া কলিল, মাতাউ না দুনিয়ার সম্পদ, মাতাউ দুনিয়া দুনিয়ার সম্পদ কলিল খুবই সামান্য, দুনিয়ার সম্পদ হচ্ছে সামান্য, ওয়াল আখিরাতু খাইরুন লিমান তাকা আর দামুতাই কবে যারা খোদা ভীতি অর্জন করবে তাদের জন্য পরকালেই উত্তম। ওয়ালা তুজলামুনা আর তোমাদের প্রতি জুলুম করা হবে না, ফাদিলা
সামান্য পরিমাণ। এই ফাতির বলতে যা বোঝায় খুবই সামান্য। আর এটা তোমরা অবশ্যই খেজুরের যে বিচিটা আছে এটা দেখেছ, খেজুরের বিচির উপরে যে পাতলা একটা আবরণ থাকে পলিথিনের চেয়েও পাতলা, এটাকে আরবিতে ফাতির বলা হয়। তাহলে এইরকম সামান্য অর্থে ব্যবহৃত হয়, সামান্য পরিমাণও জুলুম করা হবে না। যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য সদা সর্বদা আল্লাহ আমাদের দেখতেছেন, আল্লাহ আমাদের কার্যকলাপ যেরকম দেখেন, আমাদের কাজকর্ম, আমাদের চাওয়া পাওয়া সব কিছু দেখেন, কে কীরকম ভাবে তার এই জীবন কালটা ব্যয় করতেছে, এটা যারা খোদার সন্তুষ্টি অর্জন করার জন্য তার আল্লাহ আলামকে খুশি করার জন্য তারা ব্যয় করবে, যা আল্লাহ খুশি করার জন্য জিহাদ করে, আল্লাহর দিন জমিনের প্রতিষ্ঠিত হোক এই চেষ্টা সাধনা করে, আল্লাহ তাদের এই পরিশ্রম এই যে ব্যয় এবং যারা এরকম করে ধর্মযুদ্ধে আল্লাহ শহীদ হয়েছেন, যারা নেক কার তাদের এই পরিশ্রম বিফলে যাবে না। আল্লাহ তাআলা শেষ বাক্যে যা বললেন যে তাদের প্রতি সামান্য পরিমাণ ফাতিল পরিমাণও জুলুম করা হবে না। তাহলে যারা আল্লাহকে যেরকম ভাবে ভালোবাসবে, যেরকম ভাবে আল্লাহর হুকুম আহকামগুলি পালন করবে, তারা পরকালে ঠিক সেরকম প্রতিদানই পাবে। প্রিয় ছাত্রছাত্রী, দেখো আমি এই আয়াতটা যে আল্লাহ আলম এখানে যে বললেন যে মাহা দুনিয়া বলেন, এর উদ্দেশ্যটা কি? দুনিয়ায় মানুষ তো অনেক সম্পদ অর্জন করে, অনেকেই অনেক ক্ষমতা বান্ধব আছে, অনেক কি করে কয় বিলাসী ভোগ বিলাসী লোক দুনিয়ায় আছে এবং ভোগ বিলাস করতে হচ্ছে, এই যত কিছুই হোক দুনিয়ার সব কিছুই যদি সে পায় তবুও সে সামান্য পরিমাণ পায় পেল। কেননা এই দুনিয়ার আয়ুষ্কালটাই সামান্য, এই দুনিয়ার আয়ুষ্কাল খুবই সামান্য। এখানে এই আয়ুষ্কালের ভিতরে যদি তার সমস্ত কিছু দেওয়া হয় তবু সামান্য। আর আখেরাতটা চিন্তা করো, আখেরাতের শেষ নাই, শুরু আছে এখানে শেষ নাই। আর দুনিয়ার জীবনে আর কেউ বাঁচতেছে 60 বছর, কেউ 100 বছর, কেউ অত 1000 বছর বাঁচতে পারে, কিন্তু তারপরেও এখানে একটা শেষ আছে। তারপরে দেখো আমরা যারা এখানে মনে করো আমাদের এই যে আমরা যারা আমাদের বিভিন্ন চাকরি করতেছি, ধরো আমরা এখানে এই যে শিক্ষা বোর্ডে চাকরি করতেছি, আমাদের একটা বয়স সীমা আছে, চাকরি একটা বয়স সীমা আছে, এরপরে আমাদের চাকরি আর থাকবে না, এরকম করে প্রতিটি পদের একটা শেষ আছে। কিন্তু আখিরাতের জীবনে কোনো শেষ নেই। এখানে আল্লাহ এখানে বললেন যে মাতাও দুনিয়া কলি, আর এই কারণেই বললেন যে এখানে যারা বুদ্ধা কি হবে তাদের জন্য কিন্তু আখিরাতটা কি ভালো উত্তম হয়। তাহলে এখানে আখিরাতের যদি আমরা কল্যাণ চাই, আখিরাতের ভালো চাই, তাহলে আমাদেরকে কি গুণ অর্জন করতে হবে? আমাদেরকে মুত্তাকি হতে হবে, খোদা ভীতি অর্জন করতে হবে, এবং খোদা ভীতি নিয়ে আমাদেরকে আমাদের এই আয়ুষ্কালটা আল্লাহকে সন্তুষ্ট করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু আমরা পরকালের জীবনে আমাদের কল্যাণ আসবে, আমাদের পরকালের জীবনে ভালো আসবে, আমরা জান্নাত পাবো, আল্লাহ আলমের জান্নাতে যে সব নিয়ামত কাজে রেখেছে তা আমরা পাবো। এখানে আমরা যা চাবো তাই আল্লাহ আলমদেরকে দিয়ে দেবেন। মানে আরো মানুষের জান্নাত সম্পর্কে যে বর্ণনা আসছে, মানুষের মন সেটা কল্পনা করতে পারে না, মানুষের চোখ সেটা কখনো দেখেনি, সেরকম আরো কিছু বর্ণনা জান্নাত সম্পর্কে আছে, তারপরে যা চাবো মানুষ তাই সেখানে পাবে। তাই সেই জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে সদা সর্বদা চেষ্টা সাধনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু আমাদের মাদ্রাসায় পড়তেছি বা কেউ স্কুলে পড়তেছি, কারিগরিতে পড়তেছি, আমাদের দুনিয়ার জীবনের জন্য আমরা যেরকম কাজ করব, পরকালীন জীবনে নাথাত পাওয়ার জন্য আমাদের সেরকম চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যেরকম আমরা দোয়ায় বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। তাহলে হে আল্লাহ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার
হাসানা দাও, কল্যাণ দাও, আর কি দাও, আর আখেরাতে আমাদের কল্যাণ দাও, আর যাবতীয় আযাব গুলো থেকে আমাদেরকে রক্ষা করো। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে আমাদের এই দুনিয়ার জীবনটা সামান্য, দুনিয়ার যত ভোগ বিলাসই হোক না কেন, যত আরামায়াস হোক, সবই সামান্য কদিন। আর আখেরাতটা এটা হচ্ছে মুত্তাকিদের জন্য, এটাই কল্যাণ খয়ের। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা এই আয়াতটা ভালো করে পড়বে, অনুধাবন করবে, এর মর্মটা বুঝে আমল করবে। মর্মটা বুঝে আমাদের পার্থিব জন্য চলতে হবে, তাহলে কিন্তু আমরা মুত্তাকি হতে পারবো, পরকালীন জীবনে আমাদের নাজাত আসবে। এই যে এখানে ফাঁসিয়া দিল্লা বলা হলো যে এরা ভয় করে, তারা এই জিহাদের কথা শুনেই যদি এরকম করে মানুষ ভয় পায় যে আমি যদি এই দিকতে মারা যায়, এই যদি আমার শত্রুর হাতে নিহত হয়ে যায়, আমার দুনিয়া শেষ হয়ে গেল। কিন্তু এটা না, আমরা দুনিয়া যা জেহাদ করতেছি না, যারা স্বাভাবিকভাবে বেঁচে আছি, তারা তাদেরও কিন্তু একদিন মৃত্যু হবে। আর জেহাদে গেলেই যে মৃত্যু হবে তা না, প্রয়োজনে আমাদেরকে এরকম আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে বিজয়ী করার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, সাধনা করতে হবে, প্রয়োজনে জেহাদে অংশগ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা ভালো করে এই আয়াতটা অনুবাদ মুখস্থ করবে, শব্দগুলো জানবে। আমি এখানে আলিফ অংশে লিখেছি ফি মা নাযালা হাযিহিল আয়াতুল কারিমা বাইয়িনাতুন। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে, হিজরতের পূর্বে কতিপয় সাহাবী, তার ভিতরে আব্দুর রহমান ইবনে আউফ, মিকদাদ ইবনে আসওয়াদ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, উদামা ইবনে মাউজুন রাদিয়াল্লাহু প্রমুখ সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হে আল্লাহ রাসূল, আমরা যখন মুশরিক ছিলাম তখন লোকেরা আমাদের সামনে চক্ষু উঁচু করে কথা বলবে এরকম সাহস ছিল না, আর আমরা এখন ইমান এনেছি, মুসলমান হয়েছি, আমাদেরকে তারা বিভিন্নভাবে তিরস্কার করে, বিভিন্নভাবে অপমানিত করে, আপনি আমাদেরকে জিহাদের আদেশ দিন, আমরা তাদের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় বলেছিলেন যে আমাকে এবং তোমাদেরকে ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে, কাজে তোমরা নামাজ পড়তে থাকো, জাকাত দিতে থাকো, আর পরবর্তী সময় হিজরতের পরে যখন এই জিহাদের নির্দেশ আসলো, তখন দেখা গেল যে অনেক লোক জিহাদ থেকে পিছপা হতে চাইলো, জিহাদে অংশগ্রহণ করতে চাচ্ছে না, সেই পরিপ্রেক্ষিতে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো বাদে আমি লিখেছি হাকিক, মানে তোমরা তাহকিক করো, তাহকিক আমাদের, কিন্তু তোমরা যে প্রশ্নের উত্তর দাও না কেন, তাহকিক কিন্তু থাকবে এখানে। বোর্ড প্রশ্ন যেরকম হয় আমি কিন্তু বরাবরই সেরকম করেই তোমাদের সম্মুখে এরকম এই প্রশ্ন লিখে রাখি, আলিফ বা দূরে তোমাদের দিতে হবে। ইলা প্রথম শব্দটা হচ্ছে ইলা, এটা সিগা ওয়াহিদ মুযাক্কার, ওয়াহিদ বহাস ইসবাত ফেলে মাজি মাজহুল, বাবে নাসানা মাজদার আল কাউল মাদদা ওয়াও লাম জিনসে আজওয়াফে ওয়াওই, অর্থ বলা হয়েছে। ওয়া আতু, দেখো এটা জমা মুদাকিয়ার শব্দ, বহাস আমরা হাতে মারুফ, বাবে ইফআল মাসদার আল ইতাউ মাদদা হামজা তা ইয়া
জিনছে মামুসেফা এবং নাকেসে ইয়াই এটাকে বলে মুরাক্কাব অর্থ কি দিয়ে দাও এই যে আয়াত এখানে আছে ওয়াআতু যাকাতা তোমরা যাকাত দিয়ে দাও লা তুযলামুনা এটা জামদার কারণে হাজির শব্দ বহাস নফি ফেলে মুজারে মাজহুল বাবে নাসরা মাজদা আজুলু মাদা জ লাম মিম জিনসে সহি অর্থ তোমাদের প্রতি জুলুম করা হবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আয়াতের অন্যান্য যে শব্দগুলো আছে অনুবাদ আছে সুন্দর করে পড়বে এবং খাতায় লিখবে যখন এই মহামারী কেটে যাবে তখন তোমরা এই খাতা নিয়ে এসে আমাকে দেখাবে ভালো থাকো সবাই এবং লেখাপড়ার মাধ্যমে আমল আখলাক সুন্দর করে লেখাপড়ার মাধ্যমে তোমাদের আয়ের সময় অতিবাহিত করো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ সুন্দর এবং আমলের জিন্দেগি দান করুন সবাই বলি আমিন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ